আমর একুশে বইমেলার 22তম দিনে লেখক প্রকাশক দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। তুলনামূলক কম বই বিক্রি হলেও সন্তুষ্ট বিক্রেতারা। বাকি দিনগুলোতে বেচাকেনা ভালো হবে বলে আশা করছেন স্টল মালিকরা। তবে বড়দের সাথে আদরের সোনামণিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ইউসুফ আলীর রিপোর্ট। একুশে ফেব্রুয়ারির পরের দিন হওয়াতে প্রাণের বইমেলা চত্বরে ভিড় ছিল নানা বয়সের মানুষের। বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই কিনছেন ক্রেতারা। আড্ডা দিই, বই দেখি, বই কিনি, বই পড়ি, খুব আনন্দ পাই আমি। এই জন্য প্রত্যেক বছর আমি আসি। সাহিত্য আমার বেশি ভালো লাগে। সাহেবের জন্য যে বইটা কিনলাম সেটার নাম বলি, জায়নিস্ট প্রোটোকলস। বাস্তবধর্মী বই তো অবশ্যই পছন্দ করি। বড়দের পাশাপাশি আদরের সোনামণিরাও বই কিনতে ভিড় করে মেলা প্রাঙ্গণে। এই যে ভালোবাসায় মরে যা, অনেক সাল অনেক নাম মনে রাখতে হয়, দেখে ওদের ইতিহাস তেমন পছন্দ না, কিন্তু আমার ইতিহাস পছন্দ, জানতে শুনতে আমার সবই ভালো লাগে। যেমন দেখছো জাপান গল্প সমগ্র। নিজের লেখা বইকে পাঠকের মাঝে ছড়িয়ে দিতে লেখক ও প্রকাশকদের পদচারণা ছিল দিনব্যাপী। নিজেকে প্রকাশ করার জন্য সেটা যে কোনো মাধ্যমে হোক, গল্পে হোক, কবিতায় হোক, সেটা একটা বিশাল আনন্দের বিষয়। আমরা এবার প্রকাশনীতে আমার নবীন রাইটারদেরকে প্রায়োরিটি দিয়েছি বেশি। আমার কিছু পাঠক আছে যারা আমার বইগুলি খুঁজে খুঁজে একটা বই পড়ার পরে বাকি বইগুলিও খুঁজে খুঁজে নেন, সেই সৌভাগ্যটা আমি বহন করে চলি। পর্যবৃত্ত বইটি আসলে খুবই ভালো বই, একটি মৌলিক বই। এই বইটিতে একত্রে সব দেওয়া আছে, আমি বাংলাদেশের কোন কোন এলাকায় পর্যটন শিল্প উন্নয়নের সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলি তুলে ধরছি। তুলনামূলক বই বিক্রি কম হলেও খুশি প্রকাশক ও স্টল মালিকরা। প্রতিবারই একুশের পরের দিন খুব ভালো, এরপর থেকে খুব ভালো বিক্রি হয়, কিন্তু এবার একটু ভিন্নতা মনে হচ্ছে, কম। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।